সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রখ্যাত দার্শনিক বক্তা ও হাদিস বিশারদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে MP3 অ্যালবাম সমকালীন প্রসঙ্গ কিছু প্রশ্ন ও জবাব। সমকালীন প্রসঙ্গ কিছু প্রশ্ন ও জবাব, শব্দধারণে তাহজিব সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, মোবাইল 01712064033। এবারে শুনুন ইসলাম ও বিজ্ঞান আদর্শিক নাকি সাংঘর্ষিক এ প্রসঙ্গে। আলোচনাটি দুই খণ্ডে সমাপ্ত, এবারে শুনুন দ্বিতীয় খণ্ড। জন্মগতভাবে আল্লাহ শুধু অজানাকে জানার জন্য ছয়টা হাতিয়ার দিয়েছেন, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই ছয় শক্তি ব্যবহার করেও যে জগতের খবর জানা যায় না, সেই জগতের নাম গায়েব। সেই জগতের নাম গায়েব। মানুষ মরলে পরে যখন কবরে দাফন করা হয়, দাফন করার পরে তার রুহুটা কোথায় থাকে, কি অবস্থায় থাকে, দৃষ্টিশক্তির দ্বারা জানা যায়, কানে কোনো আওয়াজ পাওয়া যায়, জিব্বায় কোনো স্বাদ অনুভব করা যায়, নাকে কোনো গন্ধ অনুভব করা যায়, শরীরের চামড়ায় কোনো টের পাওয়া যায়। মাথা গামাইয়া সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকেরা সম্মিলিতভাবে মাথা গামাইলেও এই মৃত লোকটার প্রাণ কোথায় গেল এবং কি অবস্থায় আছে, সমস্ত সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকেরা সম্মিলিতভাবে মাথা গামালেও জানতে পারে না মৃত মানুষের প্রাণটা গেল কোথায় এবং আছে কি অবস্থায়। তাহলে ছয় হাতিয়ার ব্যবহার করেও মৃত মানুষের প্রাণ কোথায় যায়, কিভাবে তাকে জানা যায় না। এই ছয় হাতিয়ার ব্যবহার করে যা কিছু জানা যায় না তার নাম গায়েব। তার নাম গায়েব। বলেন হাশরের মাঠের অবস্থা আমরা ছয় হাতিয়ার ব্যবহার করে জানতে পারি না। পুল সিরাতের অবস্থা ছয় হাতিয়ার ব্যবহার করে জানতে পারি না। জান্নাতের অবস্থা ছয় হাতিয়ার ব্যবহার করে জানতে পারি না। জাহান্নামের অবস্থা ছয় হাতিয়ার ব্যবহার করে জানতে পারি না। সুতরাং হাশরের মাঠের খবর একটা গায়েবের খবর, পুল সিরাতের খবর একটা গায়েবের খবর, জান্নাতের খবর একটা গায়েবের খবর, জাহান্নামের খবর একটা গায়েবের খবর, ফেরেশতার অস্তিত্বের খবর একটা গায়েবের খবর, আল্লাহর অস্তিত্বের খবর গায়েবের খবর। জানলাম কিভাবে, ছয় হাতিয়ারের দ্বারা তো জানা যায় না। আল্লাহ বলেন তোমাদের সৃষ্টিগতভাবে অজানাকে জানার জন্য যে ছয় হাতিয়ার দিয়েছি, এই ছয় হাতিয়ারের দ্বারা তোমরা কবরে যে মুনকার নাকি ফিরিস্তা সওয়াল জব করবে এটা জানতে পারবে না। জবাব দিতে পারলে তার কি অবস্থা হবে ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। জবাব দিতে না পারলে তার কি অবস্থা হবে ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। মরণের পরে তার প্রাণ গেল কোথায় ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। মরণের পরে তার প্রাণ সুখে আছে না দুঃখে আছে ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। হাশরের মাঠে কি হবে ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। পুল সিরাতের পুল কেমন ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। জান্নাত কেমন ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। জাহান্নাম কেমন ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবে না। সুতরাং এই ছয় হাতিয়ারের দ্বারা যা কিছু তোমাদের জানার উপায় নাই ওইগুলি তোমাদেরকে জানাবার জন্য আমি 7 নম্বর একটা ব্যবস্থা করেছি, আসমান থেকে কিতাব নাজিল করেছি, 8 নম্বর একটা ব্যবস্থা করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছি। এবার বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ কুরআন নাজিল করেছেন রকেট আবিষ্কার শিক্ষা দেওয়ার জন্য। রকেট আবিষ্কার, ইঞ্জিন আবিষ্কার, বিদ্যুতের বাতি আবিষ্কার, বিদ্যুতের পাখা আবিষ্কার, এগুলি শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। এইগুলি শিক্ষা দেওয়ার জন্য কুরআন নাজিল করেছেন। এইগুলি শিক্ষা দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। এইগুলি শিক্ষা দেওয়ার জন্য শতাধিক আসমানি কিতাব নাজিল করেছেন, না গায়েবের জগৎ শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কোরআনে কেন কোরআন কেন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেবে, কোরআনের তো এটা সাবজেক্ট নয়, বুঝলেন কিনা।
তাহলে এক প্রশ্নের জবাব পেয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন দুনিয়ার মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন দুনিয়ার মানুষকে গায়বের জগৎ শিক্ষা দেওয়ার জন্য। কুরআন নাযিল করেছেন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না গায়বের জগৎ শিক্ষা দেওয়ার জন্য? গায়বের জগৎ শিক্ষা দেওয়ার। তাহলে আধুনিক বিজ্ঞান শিক্ষা দিবে কে? আরেক প্রশ্ন থাকে কি না বাকি? প্রশ্নের জবাব পরে দেব, আগে বলুন এই ক্ষণস্থায়ী জীবনই মানুষের মুখ্য না চিরস্থায়ী জীবন মুখ্য? চিরস্থায়ী জীবন বুঝে না শুধু ক্ষণস্থায়ী জীবন নিয়েই থাকে, এটা কি মানুষের স্বভাব না পশুর স্বভাব? তাহলে আমিও যদি চিরস্থায়ী জীবন বুঝতে রাজি হই না, আমিও যদি ক্ষণস্থায়ী জীবন নিয়েই ব্যস্ত থাকি, বলদও ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকে, গাদাও ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকে, কুকুরও ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকে, শৃগালও ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকে, বিড়ালও ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকে, আমিও যদি ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার মধ্যে আর গাদার মধ্যে ব্যবধান কোথায়? আমার মধ্যে আর বলদের মধ্যে ব্যবধান কোথায়? আমার মধ্যে আর কুকুরের মধ্যে ব্যবধান কোথায়? আমার মধ্যে আর শিয়ালের মধ্যে ব্যবধান কোথায়? আমার মধ্যে আর বিড়ালের মধ্যে ব্যবধান কোথায়? আর না হয় রাজশাহীর মুসলমান বলুন না আমাদের দেশের বিড়ালেরাও পরকাল নিয়ে মাথা গামায়, আমাদের দেশের বলদেরাও পরকালের শান্তির জন্য নামাজ পড়ে, আমাদের দেশের গাধারাও জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখে। রাখে রাখে না? কেন রাখে না? কারণ তার চিরস্থায়ী জীবন নিয়ে কোনো মাথা গামানি নাই, বলদেরও চিরস্থায়ী জীবন নিয়ে মাথা গামানি নাই, গাদারও চিরস্থায়ী জীবন নিয়ে মাথা গামানি নাই, কুকুরেরও চিরস্থায়ী জীবন নিয়ে মাথা গামানি নাই, আমারও চিরস্থায়ী জীবন নিয়ে মাথা গামানি নাই। তাহলে বলদের মধ্যে আর শৃগালের মধ্যে আর কুকুরের মধ্যে আর গাদার মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কোথায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যাদেরকে আমি বিবেক দিয়েছি, অন্তর দিয়েছি এই কথাগুলি বুঝার মতো, কিন্তু অন্তরকে এই কথাগুলি বুঝার কাজে ব্যবহার করে না, ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত থাকে। যাদেরকে আমি চক্ষু দিয়েছি চিরস্থায়ী জীবনের নিদর্শন দেখার মতো, কিন্তু তার চক্ষুকে সে ক্ষণস্থায়ী জীবনে ব্যস্ত করে রাখে। যাদেরকে আমি কর্ণ দিয়েছি চিরস্থায়ী জীবনের কথা শোনার মতো, কিন্তু এদের কর্ণকে ক্ষণস্থায়ী জীবনের কথা শোনার কাজে ব্যস্ত করে রাখে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষে আর চতুষ্পদ জন্তুতে কোনো ব্যবধান নাই, এই সমস্ত মানুষে আর চতুষ্পদ জন্তুতে কোনো ব্যবধান নাই, পার্থক্য নেই। আমি জিজ্ঞেস করি রাজশাহীর মুসলমানকে, বলদের পেটে যখন খিদা পায় তখন কি খাইতে চায়? বলদের পেটে খিদা পাইলে খাদ্য পাইলে খায় না? তাহলে খাওয়ার চাহিদা তার মধ্যে সৃষ্টি হয় কি না? পাইলে খায়, খাইতে 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 যখন পেট ভরে যায় তারপরও কি আরো চায় না? চায় না। এবার বলুন বলদ যখন হাল চষতে 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 ক্লান্ত হয়ে পড়ে তখন এক সময় ঘুমাতে চায় না? চায় না। চায়। যখন চতুষ্পদ জন্তু এর মধ্যে যখন যৌবনের উত্তেজনা জাগ্রত হয় তখন কি বিপরীত লিঙ্গের সাথে মিলামিশা করতে চায়? চায়। তাহলে খিদার বেলায় ক্ষণস্থায়ী জীবনে খিদার বেলায় খাইতে চায়, ক্ষণস্থায়ী জীবনে ক্লান্তির বেলায় ঘুমাইতে চায়, ক্ষণস্থায়ী জীবনে যৌবনের উত্তেজনা জাগ্রত হলে নিবারণ করতে চায়। শুধু মানুষ না চতুষ্পদ জন্তুও, এইগুলি যদি পায়, চতুষ্পদ জন্তু যদি খিদার বেলায় ইচ্ছা মতো খাইতে পায়, চতুষ্পদ জন্তু যদি খিদার ক্লান্তির বেলায় ইচ্ছা মতো ঘুমাইতে পায়, চতুষ্পদ জন্তু যদি যৌবনের উত্তেজনা জাগ্রত হলে ইচ্ছা মতো মিটাবার সুযোগ পায়, তাহলে তার জীবনে আর কি চায়? আর কিছু চায় না। আমিও যদি এরকমই হই,
ক্ষীরার বেলায় খাইতে পাইলে, ক্লান্তির বেলায় ইচ্ছা মতো ঘুমাইতে পারলে, আর যৌবনের উত্তেজনা জাগ্রত হওয়ার সময় ইচ্ছা মতো নিবারণ করতে পারলে, আমারও যদি পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির কোনো ফিকির আমারও যদি থাকে না, তাহলে এই চতুষ্পদ জন্তুর মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কোথায়? এজন্য হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দুনিয়া জিহাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া লুবি মানুষদের জন্য, পরকাল বুলা মানুষদের জন্য দুনিয়ার উপভোগটা হলো কুকুরের মরা গরু খাওয়ার মতো। পরকাল বুলা মানুষের দুনিয়ার উপভোগ করাটা হলো কুকুরের মরা গরু খাওয়ার মতো। আপনারা কোনো সময় লক্ষ্য করলে দেখতে পাবেন, কৃষকের গরু যখন মরে যায় তখন সেই মরা গরুটা খেয়ে ফেলে কি করে, মাঠে নিয়ে ফেলে দেয়। কৃষকের ফেলে দেওয়া মরা গরু, মাঠে ফেলে দেওয়া মরা গরু সাধারণত তিন প্রকার জন্তুরা খায়, শৃগালে খায়, শকুনে খায়, কুকুরে খায়। সাধারণত ফেলে দেওয়া মরা গরু কত প্রকার জন্তুরা খায়? তিন প্রকারের, শৃগালে খায়, শকুনে খায়, কুকুরে খায়। কিন্তু শৃগাল যদি মরা গরু খায়, শুধুমাত্র রাতের বেলায় খায়, দিনের বেলায় শৃগাল মরা গরু খায় না, দিনের বেলায় তার আসল ঠিকানা জঙ্গলে যায়। আর শকুন যদি মরা গরু খায়, শুধুমাত্র দিনের বেলায় খায়, রাতের বেলায় খায় না, রাতের বেলায় শকুন তার আসল ঠিকানা গাছের ডালে যায়। তাহলে দেখা গেল শৃগাল মরা গরু খাইলেও তার ঠিকানা ভুলে না, শকুন মরা গরু খাইলেও তার ঠিকানা ভুলে না, কিন্তু কুত্তা যদি মরা গরু খায়, দিনের বেলায়ও খায়, রাতের বেলায়ও খায়। শকুন মরা গরু খাইলে ঠিকানা ভুলে যায়, শৃগাল মরা গরু ফাইলে ঠিকানা ভুলে যায় না, কুত্তা মরা গরু ফাইলে ঠিকানা ভুলে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিহাতুন ওয়া তালিবুহা কিলাব, পরকাল বুলা মানুষগুলি এদের দুনিয়ার উপভোগ শৃগালের মরা গরু খাওয়ার মতো নয়। পরকাল বুলা মানুষের দুনিয়ার উপভোগ শৃগালের মরা গরু খাওয়ার মতো নয়, পরকাল বুলা মানুষের দুনিয়ার উপভোগ কুত্তার মরা গরু খাওয়ার মতো। সারা জীবন কোন মালিক লালন পালন করলো, সারা জীবন কোন ঠিকানায় জীবন যাপন করলো, মরা গরু পাইলে শৃগালও বলে না, শকুনও বলে না, বলে কুত্তা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া তোমাদের ঠিকানা নয়, তোমাদের ঠিকানা হলো জান্নাতে। দুনিয়া পেয়ে যারা জান্নাত বলে যাও, কোন স্থায়ী জীবনের সামান্য তুচ্ছ বুক বিলাস পেয়ে যারা জান্নাতের চিরস্থায়ী বুক বিলাস ভুলে যাও, তোমাদের দুনিয়ার উপভোগ শৃগালের মরা গরু খাওয়ার মতো নয়, শকুনের মরা গরু খাওয়ার মতো নয়, তোমাদের দুনিয়ার উপভোগ কুকুরের মরা গরু খাওয়ার মতো। বুঝে থাকলে এবার বলুন, মানুষের বৈশিষ্ট্য ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস নিয়ে ব্যস্ত থাকা, না চিরস্থায়ী জীবনের বুক বিলাসের উপায় সংগ্রহ করা? চিরস্থায়ী জীবনের বুক বিলাসের উপায় সংগ্রহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন নাযিল করেছেন আল্লাহ, ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসের ব্যবস্থা দেওয়ার জন্য, না চিরস্থায়ী জীবনের বুক বিলাসের ব্যবস্থা দেওয়ার জন্য? তাহলে কুরআন আধুনিক শিক্ষা, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়েছে, না চিরস্থায়ী জীবনের বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়েছে? এবার প্রশ্ন হলো, তাহলে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেবে কে? রইল না আরেক প্রশ্ন বাকি। এতক্ষণে বুঝলাম কুরআন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নাজিলেই করেননি, কুরআন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিলেই করেননি, তাহলে আধুনিক বিজ্ঞান শিক্ষা দিবে কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য শত শত আসমানি কিতাব নাযিল হওয়ার কোনো দরকার পড়ে না, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠাবার কোনো দরকার পড়ে না। তোমাকে যে ছয়টা হাতিয়ার দিয়েছি মনে আছে, তোমাকে যে জন্মগতভাবে ছয়টা হাতিয়ার দিয়েছি অজানাকে জানার জন্য, এটা ব্যবহার করলেই, এটা চর্চা করলেই, এটা অনুসরণ করলেই, এটা অনুশীলন করলেই তুমি নিজে নিজেই রকেট আবিষ্কার করতে পারো, তুমি নিজে নিজেই চন্দ্রে যাইতে পারো। যে বিজ্ঞান মানুষ নিজে নিজেই অর্জন করতে পারে, যে বিজ্ঞানের অবদান মানুষ নিজে নিজেই আবিষ্কার করতে পারে, সেই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য সাত আসমানের উপরস্থ লৌহে মাহফুজ থেকে কুরআন নাযিলের দরকার হয় না, আল্লাহর প্রেরিত নবী রাসূলের দরকার পড়ে না, তোমার মেধা শক্তি যথেষ্ট। বলুন এবার
কুরআন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না চিরস্থায়ী জগতের বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য? তাহলে আধুনিক বিজ্ঞানের জন্য কুরআনের দরকার ছিল না মেধাশক্তি যথেষ্ট? মেধাশক্তি কত নম্বর হাতিয়ার? এটা কি কুরআনের মাধ্যমে দেওয়া হয়েছে না জন্মগতভাবেই দেওয়া হয়েছে? এটা তো তোমাকে জন্মগতভাবেই দিয়ে দিছি, তুমি নিজেই মাথা গামাও, নেগেটিভ আর পজিটিভ বাল্বের ভিতরে একত্র করো, তুমি নিজেই দেখবে বাতি জ্বলে। কুরআন পরে বিদ্যুতের বাতি আবিষ্কার করতে হবে না, কুরআন পরে বৈদ্যুতিক পাখা আবিষ্কার করতে হবে না, কুরআন পরে রেলগাড়ি আবিষ্কার করতে হবে না, কুরআন পরে বিমান আবিষ্কার করতে হবে না, কুরআন পরে রকেট আবিষ্কার করতে হবে না, কুরআন পরে ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতে হবে না। এটা তোমাকে যে 6 নম্বর হাতিয়ার দিয়েছি ওইটা তুমি নিজেই ব্যবহার করলে হাসিল করতে পারো। সুতরাং তুমি নিজে নিজে যেই বিজ্ঞান হাসিল করতে পারো ওই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য 7 আসমানের উপরস্থ কিতাব নাজিল করার কোনো দরকার নাই, নবী রাসূল পাঠাবার কোনো দরকার নাই। এবার প্রশ্ন হইল, তাহলে কি কুরআন আধুনিক বিজ্ঞান বিরোধী? আধুনিক বিজ্ঞান বিরোধী নয়, আধুনিক বিজ্ঞান কুরআনের আলোচ্য বিষয় নয়। কুরআন আধুনিক বিজ্ঞান বিরোধী? বিরোধী না, তবে আলোচ্য বিষয় নয়। আধুনিক বিজ্ঞান বিরোধী যে কুরআন নয় এর 1-2টা উদাহরণ আমরা বোঝার চেষ্টা করি। এই কথাটা সঠিকভাবে বুঝতে না পেরে আমাদের অনেক আধুনিক বিজ্ঞানপন্থী ভাইয়েরা কুরআনে আল্লাহ যত আয়াতে গবেষণা করতে বলেছেন ওই গবেষণা সম্বলিত আয়াতগুলিকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার অর্থে ব্যবহার করতে চান। এইরকম 2টা আয়াত আমি আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। একটা আয়াত হলো সুরায় আলে ইমরানের 190 নম্বর আয়াত, আর একটা আয়াত হলো সুরায় আলে ইমরানের 191 নম্বর আয়াত। দেখেন সুরায় আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানগুলি সৃষ্টি করার মধ্যে, জমিন সৃষ্টি করার মধ্যে, ভূমণ্ডল সৃষ্টি করার মধ্যে, নবমণ্ডল সৃষ্টি করার মধ্যে, বৈজ্ঞানিকদের পরিভাষার নবমণ্ডল আর কোরআনের পরিভাষার আসমানে আকাশ পাতাল ব্যবধান আছে, এটাও আরেক কথা। বৈজ্ঞানিকদের পরিভাষার নবমণ্ডল বলতে কি বোঝায়, একটা কঠিন পদার্থ না শূন্যস্থান। আর আল্লাহ যে 7 আসমান বলেছেন, 7 আসমান বলতে শুধু শূন্যস্থান না 7টা কঠিন পদার্থ? তাহলে বুঝে থাকলে বলুন বৈজ্ঞানিকদের পরিভাষার মহাশূন্য আর আল্লাহর পরিভাষার আসমান একই জিনিস না ভিন্ন ভিন্ন? এই ভিন্নতা স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7টা আসমান সৃষ্টি করার মধ্যে, জমিন সৃষ্টি করার মধ্যে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার দিন রাতের আবর্তন বিবর্তনের মধ্যে, লাআয়াতিন অগণিত নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য। কাদের জন্য নিদর্শন রয়েছে? আসমানগুলিতে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, জমিনে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, দিন রাতের আগমন প্রস্থানের মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞানীদের মধ্যে। আধুনিক বিজ্ঞান বলে সূর্য যখন মহাশূন্যে সাঁতার কাটতে কাটতে পৃথিবীর এক পাশে আড়াল হয়ে যায়, তখন অপর পাশে সূর্যের আলো পৌঁছতে পারে না বলে পৃথিবীর অপর পাশ অন্ধকার হয়ে যায়, সেই অন্ধকারের নাম রাত, সেই অন্ধকারের নাম রাত। আর সূর্য পৃথিবীর যে প্রান্তে চলে গেল ওই প্রান্তে সূর্যের আলো পৌঁছতে পারে, অন্ধকার হয় না, সেই পৃথিবীর সেই অঞ্চলের নাম দিন। যেমন ধরুন বর্তমানে বাংলাদেশে রাত, আমেরিকায় কি দিন? এই যে দিন আর রাত এইভাবে একটার একটার পিছনে একটা দৌড়াদৌড়ি করতেছে, দিন আসতেছে রাত যাচ্ছে, দিন আসছে রাত যাচ্ছে, দিন আসছে রাত যাচ্ছে, দিন আসছে রাত যাচ্ছে, এই যে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীদের জন্য কি নিদর্শন রয়েছে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, সেই কথা আবিষ্কারের নিদর্শন? আল্লাহ তো বলেন এই কথা শিক্ষা দেওয়ার জন্য কোরআন না দিলেই করিনি আমি। এটা তো তুমি নিজেই মাথা গামাইলে বুঝতে পারো কোনটা ঘুরে কোনটা না। এই কোনটা ঘুরে কোনটা না এটা আমার কোরআনের আলোচ্য বিষয় নয়। তাহলে নিদর্শন বলতে কি বোঝায়? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرُ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارُ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ আরেকটা নিদর্শন রয়েছে, সূর্য শুধু আসমান নিদর্শন, শুধু জমিন নিদর্শন না, আল্লাহ সূর্যকেও নিদর্শন বলেছেন। সূর্যও নিদর্শন, চন্দ্রও নিদর্শন, গ্রহও নিদর্শন, নক্ষত্রও নিদর্শন। অন্য আয়াতে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ভূমণ্ডলের মধ্যে বিশ্বাসীদের জন্য অগণিত নিদর্শন রয়েছে। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে অগণিত নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে অগণিত নিদর্শন রয়েছে। কিরকম আমাদের নিজেদের মধ্যে কিরকম নিদর্শন, একটা উদাহরণ দিচ্ছি শুনুন। নানা রকমের খানা খাই, কতটা খাদ্য নালিতে পেটে যায়, বিভিন্ন ভাত একটা খাদ্য নালিয়ে দিয়া যায়, তরকারি আরেকটা খাদ্য নালি দিয়া যায়, গোস্ত আরেকটা খাদ্য নালি দিয়া যায়, মাছ আরেকটা খাদ্য নালি দিয়া যায়, একই খাদ্য নালি দিয়ে, পানি একই খাদ্য নালি দিয়ে, দুধ একই খাদ্য নালি, যত রকমের খানা খান সবগুলি একই খাদ্য নালিতে পেটে প্রবেশ করে এবং একই পাকস্থলিতে পৌঁছে, একই পাকস্থলিতে পৌঁছে। তারপর একাংশ পেশাব হয়ে একদিকে বের হয়ে যায়, আর এক অংশ পায়খানা হয়ে আরেকদিকে বের হয়ে যায়, আর এক অংশ রক্ত হয়ে ব্লাড ট্যাঙ্কিতে চলে যায়, আর একাংশ দুধ হয়ে মায়ের স্তনে চলে যায়। ঢুকছিল কত রাস্তা, যে এক রাস্তায় যখন ঢুকলো তো এর থেকে যেটা যেটা দুধ হইলো ওইটা শুধু স্তনে গেল কেন, ওইটা পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে গেল না কেন, কার নিয়ন্ত্রণে? তাহলে কি এখানে চিন্তা করলে, এখানেও কি গবেষণা করার মতো কোনো নিদর্শন নাই? এখানে গবেষণা করলে রেলগাড়ি আবিষ্কার করা যাবে না, আল্লাহকে আবিষ্কার করা যাবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত বিষয় নিয়ে নিদর্শন বলেছেন, গবেষণা করতে বলেছেন, রকেট আবিষ্কারের গবেষণা না আল্লাহ আবিষ্কারের গবেষণা? তাহলে কোরআন কোন গবেষণা শিক্ষা দেয়, আর আমাদের আধুনিক বৈজ্ঞানিকরা কোরআনকে কোন গবেষণার কাজে ব্যবহার করতে চান? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন নিদর্শন আছে, সূর্য একটা নিদর্শন, সূর্যের নিদর্শনের বিবরণ দিয়া আল্লাহ বলেন ওয়াশামসু, সূর্য একটা নিদর্শন, তাজরি চলে, তাজরি শামসু অর্থ সূর্য, তাজরি অর্থ চলে। এই চলে শব্দটা বলার সাথে সাথেই যারা আধুনিক বিজ্ঞানের অন্ধভক্ত তারা বলে এই তো কোরআন একটা অবাস্তব কথা বলল, এই তো কোরআন একটা অবাস্তব কথা বলল। আসলে সূর্য, সূর্য ঘুরে, সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে না পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, এটা আগেই বলেছি কোরআনের মূল আলোচ্য বিষয়ই নয়, কোরআনের মূল আলোচ্য বিষয়ই নয়, বরং এটা তোমরা মাথা গামাইলে সঠিক সিদ্ধান্তে বুঝতে পারবা। যারা এই নিয়ে মাথা গামাচ্ছে এদের মধ্যে কেউ বলছে সূর্য স্থির থাকে, পৃথিবী তার চতুর্দিকে প্রদক্ষিণ করে, আর কেউ বলে পৃথিবী স্থিরটাকে সূর্য তার চতুর্দিকে প্রদক্ষিণ করে। এক বৈজ্ঞানিক একটা বই লিখেছেন, বইয়ের নামই দিয়েছেন পৃথিবী নয় সূর্য ঘুরে, বৈজ্ঞানিকের লেখা বই, বইয়ের নামেই পৃথিবী নয় সূর্য ঘুরে। কাজেই পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এই নিয়ে তো এখনো বৈজ্ঞানিকদের মাথা ঘুরে, এই নিয়ে তো এখনো বৈজ্ঞানিকদের মাথা ঘুরে। কাজেই কোনটা ঘুরে কোনটা স্থির থাকে সেটা আসল বিষয় নয়। আল্লাহ বলেন ওয়াশামসু, সূর্য একটা নিদর্শন। কিভাবে নিদর্শন, কিসের নিদর্শন? আল্লাহ বলেন আল্লাহকে চিনার নিদর্শন, তুমি আল্লাহর গোলামি করার শিক্ষা পাওয়ার নিদর্শন। কিভাবে? আল্লাহ বলেন দেখো সূর্য চলে, সাথে সাথে প্রশ্ন আসে সূর্য যে চলে যায় কোথায়, প্রশ্ন আসে না? মুফাসসিরিন কেরাম প্রশ্নের জবাব লিখেছেন, সূর্য আল্লাহ যে কোরআনে বলেছেন সূর্য চলে যায় কোথায়, এই প্রশ্নের সাতটা জবাব। কতটা জবাব? সারা রাতেও সাত জবাব দিয়া শেষ করা যাবে না, একটা জবাবের আলোচনা করি, পরে দেখা যাবে আপনাদের কতটুকু ধৈর্য আছে আর কত আমার কতটুকু সময় আছে।
হাদিস শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন সূর্য চলে, আমাদের মনে যে প্রশ্ন জাগে যায় কোথায়, এর সাতটা জবাবের একটা জবাব হলো, আল্লাহর রাসূল বলেন সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, গিয়ে আল্লাহকে সেজদা করে, সেজদা করার পর উদয় হওয়ার অনুমতি চায়, অনুমতি পাওয়ার পরে উদয় হয়, আবার আরশের নিচে যায়, আবার আল্লাহকে সেজদা করে, আবার অস্ত যাওয়ার অনুমতি চায়, অনুমতি পাওয়ার পর অস্ত যায়। এখানেও আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে বিরাট প্রশ্ন আছে। কি প্রশ্ন? আসলে তো সূর্যের উদয়স্ত একটা আপেক্ষিক ব্যাপার, বাস্তবে সূর্যের কোনো উদয়ও নাই, বাস্তবে সূর্যের কোনো অস্তও নাই। বিশ্বাস না করলে একটা রকেট নিয়ে আপনি আকাশে আরোহণ করেন, সূর্য যেদিকে যায় আপনি রকেট নিয়ে সেদিকে যেতে থাকেন, দেখবেন সূর্যও যাচ্ছে আপনিও যাচ্ছেন, সূর্যও যাচ্ছে আপনিও যাচ্ছেন, সূর্যও যাচ্ছে আপনিও যাচ্ছেন, এক সময় দেখবেন যে আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানে এসে গেছেন, কিন্তু সূর্য আপনার চক্ষু থেকে অদৃশ্য হতে পারেনি। আসলে কি অবস্থাটা এরকম নয়? তাহলে কি সূর্য আসলেই অস্ত যায়? না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। এই আপেক্ষিক ব্যাপারটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এই মাইকের মাউথপিসটা ধরুন পৃথিবীর উদাহরণ, আমার হাতের কলমটা ধরুন সূর্যের উদাহরণ। এখানে পূর্ব পশ্চিম যেদিকেই হোক সহজে বোঝার জন্য আমি দেখাচ্ছি, এই এই হলো পৃথিবী, এই হলো সূর্য, এই এই সূর্য এদিকে যাচ্ছে, এদিকে অস্ত যাচ্ছে, এদিকে উদয় হচ্ছে, এদিকে অস্ত যাচ্ছে, এদিকে উদয় হচ্ছে, এদিকে অস্ত যাচ্ছে, এদিকে উদয় হচ্ছে। বলুন একদিকে অস্ত গেলে আরেকদিকে উদয়, আরেকদিকে অস্ত গেলে আরেকদিকে উদয়, এক সেকেন্ডের জন্য পৃথিবীর এক একাংশের তুলনায় অস্ত যাচ্ছে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে সূর্য পৃথিবীর একাংশের তুলনায় অস্ত যাচ্ছে, আরেকাংশের তুলনায় উদয় হচ্ছে কিনা। তাহলে প্রকৃতপক্ষে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সূর্যের মধ্যে উদয়স্ত পাওয়া যাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে যদি পৃথিবীর কোনো না কোনো অংশের তুলনায় সূর্য উদয় হচ্ছে আর অস্ত যাচ্ছে, তাহলে আরশ কোথায়? আরশের নিচে যায় কখন? সেজদা করে কখন? অনুমতি চায় কখন? অনুমতি পায় কখন? আর অনুমতি পাওয়ার পরে উদয় হয় কিভাবে? এই প্রশ্নগুলির জবাব জানার জন্য আগে জানতে হবে আল্লাহর আরশটা আছে কোথায়। আবার ফিরে যাই আমরা পিছনের কথায়। পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে, মহাশূন্যটাকে একটা আসমান বেষ্টন করে আছে। তাহলে মহাশূন্য পৃথিবীর কোন দিকে আছে? চতুর্দিকে। মহাশূন্যটাকে যে আসমানটা বেষ্টন করে আছে, আসমানটা কোন দিকে আছে? ওই আসমানটাকে আরেকটা মহাশূন্য বেষ্টন করে আছে, ওইটা কোন দিকে আছে? চতুর্দিকে আছে। সবগুলি মহাশূন্য পৃথিবীর চতুর্দিকে আছে, সবগুলি আসমান পৃথিবীর চতুর্দিকে আছে। এইভাবে সাত মহাশূন্য সাত আসমান লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবী সহ সবগুলিকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ বেষ্টন করে আছে। বুঝে থাকলে এবার বলুন, সূর্য উদয় হোক আর অস্ত যাক, যেখানেই যায় আল্লাহর আরশের বাইরে যায় না, আল্লাহর আরশের নিচেই যায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন সূর্য চলে যায় কোথায়, রসুল বলেন আল্লাহর আরশের নিচে যায়। এবার আল্লাহকে সেজদা কিভাবে করে? সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রখ্যাত দার্শনিক বক্তা ও হাদিস বিশারদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে MP3 অ্যালবাম সমকালীন প্রসঙ্গ কিছু প্রশ্ন ও জবাব, শব্দধারণে তাহজিব সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, মোবাইল 01712064033। বলবো সেজদা কিভাবে করে? সেজদা সূর্য আল্লাহকে সেজদা কিভাবে করে, এটা বুঝতে হইলে আগে সেজদার মাহাত্ম্য বুঝতে হবে, সেজদার মর্ম কথা বুঝতে হবে। সেজদা কি? মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ কোনটা? কপাল। সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ চেহারা, মুখমণ্ডল, মাথা, কপাল, নাক, এগুলি হলো মানুষের শরীরের মধ্যে সবচেয়ে সম্মানিত অঙ্গ। এই কারণে একজনের মাথায়, একজনের কপালে, একজনের নাকে যদি আরেকজনের জুতা লাগিয়ে দেয়, ওই লোকটা চটে যায়,
আপনার নাকে কেউ জুতা লাগালে চড়বেন না, কেন? অসম্মান হয়েছে। আচ্ছা, রাজশাহীর মুসলমানদের জিজ্ঞাসা করি, জুতা নাকে লাগলে অসম্মান হবে কেন? জুতা কি শরীরের কোনো অঙ্গে ব্যবহার করা হয় না? না কত একটা অঙ্গই লাগলে অসম্মান হবে কেন? এটার জবাব দিতে হবে আপনাদের। পায়ে থাকে, পা হলো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অপেক্ষা সবচেয়ে বেশি অপেক্ষাকৃত কম মর্যাদাশালী অঙ্গ। আর কপালার নাক আর মাথা হলো অপেক্ষাকৃত সবচেয়ে বেশি সম্মানিত অঙ্গ। সুতরাং পায়ের জুতা মাথায় লাগাইলে চটে যায়, বেয়াদবি হয়। তাই যদি হয় তাহলে যে ফুটবল পায়ে লাথি মেরে খেলে সেই ফুটবল মাথায় নিয়ে গর্ব করে কোন অসভ্য? ফুটবল অর্থ কি? ফুট কি? পা। শিক্ষিত লোকেরা বলে পা, অশিক্ষিত ওরা বলে ঠ্যাং। ফুটকে শিক্ষিতরা বলে পা আর অশিক্ষিতরা বলে, বলুন তো ব্যবধান কি? শব্দগত ব্যবধান। এবার বলুন বল কি? গুলক। যে কোনো গুল জিনিসকে বল বলে, যে কোনো গুল জিনিসকে বল বলে। এই এই কলমটার নাম বল পেন কেন? এই কলমের নিবের মধ্যে সরিষার দানার থেকে ছোট একটা গুলক গুল জিনিস আছে, এটা ঘুরে ঘুরে কালিবের হয় আর লেখা হয়, এই জন্য এটার নাম বল পেন। এবার বুঝলেন, বল অর্থ গুলক, বল অর্থ গুলক। একটা গুলককে পায়ে লাথি মেরে খেলে, এই জন্য খেলার নাম ফুট বল। এই কারণেই হাতে লাগলে খেলার আইনে অপরাধ। ফুটবল হাতে লাগলে খেলার আইনে অপরাধ। ঘটনা কি? ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাইলা কেন? এই তো ঘটনা। জিজ্ঞেস করি, যে ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগলে এত বড় অপরাধ হয়, সেটা মাথায় নিয়ে গর্ব করতে পারে কত বড় অসভ্য বর্বর হলে? তাহলে বর্তমান বিশ্বের প্রচলিত বিশ্বকাপ ফুটবল খেলা, এটা ইসলামী সভ্যতার আলোকে প্রচলিত না ইহুদি খ্রিস্টানের অসভ্য পদ্ধতিতে প্রচলিত? এই মুসলমানকে সভ্যতা আর অসভ্যতা কবে শিক্ষা দেওয়া যাবে, কিভাবে শিক্ষা দেওয়া যাবে? এবার আসুন মূল কথার দিকে যাই। মানুষের শরীরের সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ হলো কপাল। এবার শুনুন, সেজদা কিভাবে আমরা করি? আমার সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ কপালটা নুয়াইতে নুয়াইতে নুয়াইতে। তাহলে সেজদার মর্ম কথা কি? চূড়ান্ত আনুগত্য। সেজদার মর্ম কথা কি? চূড়ান্ত আনুগত্য। এই চূড়ান্ত আনুগত্য প্রকাশের সিস্টেম সবার বেলায় একরকম নয়। যদি সুপারি গাছের জন্য একই সিস্টেম করা হয়, মানুষ আল্লাহর কাছে চূড়ান্ত আনুগত্য করার যে সিস্টেম করা হয়েছে, যে কপালটা নুয়াইতে 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 মাটিতে লাগিয়ে দেবে, এটা হলো মানুষ আল্লাহর কাছে চূড়ান্ত আনুগত্য প্রকাশ করার পদ্ধতি। সুপারি গাছের জন্য যদি সেই পদ্ধতি দেওয়া হয়, সুপারি গাছ থাকবে না, ভেঙে যাবে। তাহলে এবার বলুন, চূড়ান্ত আনুগত্য প্রকাশের পদ্ধতি সবার জন্য একরকম হবে না আপন আপন যোগ্যতা মতে? তাহলে মানুষের যোগ্যতা কি? মানুষের যোগ্যতা হলো, তোমার ঘাড় আছে, তোমার গাড়ে হাড় আছে, হাড়ের মধ্যে কবজি আছে, তুমি বাঁকা করতে পারো, তুমি নুইতে পারো, তোমার পিঠে হাড় আছে, হাড়ে কবজি আছে, তুমি নুইতে পারো, তোমার কোমরে হাড় আছে, কবজি আছে, নুইতে পারো, তোমার হাঁটুতে হাড় আছে, কবজি আছে, নুইতে পারো, তোমার পায়ের গিঁটে হাড় আছে, কবজি আছে, নুইতে পারো। সুতরাং তোমার জন্য চূড়ান্ত আনুগত্য প্রকাশ করার পদ্ধতি হইল, নুইতে 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 কপাল মাটিতে লাগিয়ে দাও। সুপারি গাছের, তাল গাছের, কলা গাছের, নারিকেল গাছের এইরকম হাড় নাই, কবজি নাই, সে আনুগত্য প্রকাশ করবে কিভাবে? আপনার পদ্ধতিতে না তার যোগ্যতা মতো? মুফাসসিরিন একরাম লেখেন, তার যোগ্যতা কি? তার যোগ্যতা হলো, কলা গাছ তোমাকে আদেশ করেছি সারা জীবন ফল ধরলে কলা ধরবা, তাল ধরতে পারবা না, সুতরাং সারা জীবন বর কলা ধরবে, এটাই কলা গাছের জন্য আল্লাহর দরবারে চূড়ান্ত আনুগত্য। তাল গাছের জন্য সেজদা কি? তাল গাছ তোমাকে আদেশ করেছি সারা জীবন ফল ধরলে তাল ধরবা, কোনোদিন কলা ধরবা না, এটি তাল গাছের জন্য আল্লাহর দরবারে চূড়ান্ত আনুগত্য। তাহলে বলুন, কলা গাছ আল্লাহকে আমাদের পদ্ধতিতে সেজদা করে না আজীবন কলা ধরে সেজদা করে? তাল গাছ আজীবন আল্লাহকে আমাদের পদ্ধতিতে সেজদা করে না আজীবন তাল ধরে সেজদা করে? এবার শুনুন, সূর্য কিভাবে সেজদা করে? সূর্য কি কলা গাছের মতো? সূর্য কি তাল গাছের মতো? সূর্য কি নারিকেল গাছের মতো? না, সূর্য একটা গোলাকার
পৃথিবীর থেকে আধুনিক বৈজ্ঞানিকেরা বলেন সূর্যটা হইল পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আধুনিক বৈজ্ঞানিকেরা বলেন সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় একটা গোলক। এই গোলক জিনিসটা কোনো ফল ধরার জন্য আল্লাহ এইটাকে সৃষ্টি করেননি। ওইখানে কোনো ফল ধরার মতো থাকলে বর্ষা হয়ে যাবে জলে, সূর্যের হিটে, সূর্যের তাপে। কাজেই সূর্য আল্লাহকে কিভাবে চিন্তা করবে? সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন একটা নির্ধারিত নিয়মে, একটা নির্ধারিত সময়ে তুমি উদয় হইবা, অস্ত যাইবা, উদয় হইবা, অস্ত যাইবা। সদা সর্বদা পূর্বাকাশে উদয় হবে, পশ্চিমাকাশে অস্ত যাবে। সদা সর্বদা পূর্বাকাশে উদয় হবে, পশ্চিমাকাশে অস্ত যাবে। তাই সূর্য কোনোদিন উত্তরাকাশে উদয় হয় না, দক্ষিণাকাশে অস্ত যায় না। আল্লাহর সেই নির্দেশ পালনের মাধ্যমে সূর্য আল্লাহকে সেজদা করে। সূর্য আল্লাহকে কিভাবে আনুগত্য করে? চূড়ান্ত আনুগত্যের নামই তো সেজদা। তাহলে সূর্য আল্লাহর কাছে চূড়ান্ত আনুগত্য স্বীকার করে কিভাবে? নিয়মিত উদয়স্ত হওয়ার মাধ্যমে। প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। এইটাকে আল্লাহ রাসূল বলেন সূর্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর আনুগত্য স্বীকার করছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহকে সেজদা করছে। গেল আল্লাহ যে বলেন ওয়াশামসু তাজরি, সূর্য চলে যায় কোথায়? এটা কত জবাবের এক জবাব, সাত জবাবের এক জবাব। এই একটা জবাব বুঝে থাকলে আবার বলুন সূর্য কত ঘন্টা পরে একবার আল্লাহর আনুগত্য করে? আমি তো মনে করি আপনারা শিক্ষিত সমাজ, সূর্য কত ঘন্টা পরে আল্লাহর আল্লাহকে একবার সেজদা করে? এই কথাটা আর বোঝাবার দরকার বাকি নাই। সূর্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে আনুগত্যের মাধ্যমে সেজদা করতেছে, আনুগত্যের মাধ্যমে সেজদা করতেছে। 50 বছর যাবত, 100, 1,000, 5,000, 5 লক্ষ না কোটি কোটি বৎসর, কোটি কোটি বৎসর। আল্লাহ বলেন হে মানুষেরা শোনো, সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমার আনুগত্য করে যাচ্ছে কোটি কোটি বৎসর যাবত। অথচ সূর্য এক মুহূর্তের জন্য জান্নাতে যাবে না। যে সূর্যের কোনো এক মুহূর্তের জন্য জান্নাত নাই, সেই সূর্য যদি কোটি কোটি বৎসর যাবৎ প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমার আনুগত্য করতে পারে, তাহলে তোমাদের মতো মানুষের জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি। মাত্র 50 বৎসর আনুগত্য করবা, চিরকালের জন্য তো জান্নাতে যাবা। মাত্র 100 বৎসর আমি আল্লাহর আনুগত্য করবা, চিরকালের জন্য জান্নাতে যাবা। এবার সূর্য থেকে শিক্ষা গ্রহণ করো, সূর্য যদি কোনোদিন জান্নাতে যেতে না পারলেও কোটি কোটি বৎসর পর্যন্ত আমার আনুগত্য করে, তাহলে তোমরা জান্নাতের জন্য কি পরিমাণ আনুগত্য আমার করার দরকার ছিল? এই ব্যাখ্যায় আল্লাহ বলেন ওয়াশামসু, সূর্যও তোমাদের জন্য একটা নিদর্শন, রকেট আবিষ্কার করার না আল্লাহকে চিনার। এবার বলুন আল্লাহ কোরআনে সূর্য নিয়ে গবেষণা করতে বলেছেন রকেট আবিষ্কার করার জন্য না আল্লাহকে চিনার জন্য। তারপর আল্লাহ বলেন ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। কিভাবে সূর্যের মধ্যে গবেষণা করলে আল্লাহকে চিনা যায় তোমরা লক্ষ্য করে দেখো। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর যে যথা নিয়মে সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, এর মধ্যে কোনোদিন কোন রকমের ব্যতিক্রম করে না কোনো চালক না থাকার কারণে, কোনো চালক না থাকার কারণে না, নিশ্চয়ই কোনো নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণের কারণে, নিশ্চয়ই কোনো কন্ট্রোলারের কন্ট্রোলের কারণে। সেই কন্ট্রোলারের নামই আল্লাহ। সূর্য নিয়ে গবেষণা করলেই তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। এবার বুঝে থাকলে বলুন আল্লাহ কোরআনে সূর্য নিয়ে গবেষণা করতে বলেছেন সেখানে বাড়িঘর বাঁধার জন্য নাকি আল্লাহকে চেনার জন্য? এবার দেখুন আল্লাহ চন্দ্র সম্পর্কে কি বলেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরুজুনিল কদীম লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্রের জন্য আমি নির্ধারিত গতিপথ নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র চন্দ্রের পথে চলে, সূর্য সূর্যের পথে চলে, কিন্তু চন্দ্র এবং সূর্য উভয়টা একই মহাশূন্যে। ওয়া কুল্লুন ফী ফালাকিন
ইয়াসবাহুন, প্রত্যেকটাই একই মহাশূন্যে সাতার কাছে, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার মহাসড়ক আছে কিনা, সেই মহাসড়কে বিভিন্ন রকমের যানবাহন চলে কিনা, সেই যানবাহনের কোনো চালক থাকে না না থাকে, ওই সমস্ত যানবাহনে কোনোদিন কোনোটার সাথে টক্কর লাগে কিনা, ঘর্ষণ লাগে কিনা, অ্যাক্সিডেন্ট হয় কিনা, যেদিন অ্যাক্সিডেন্ট হয় কোন কারণে হয়, ওই দিন কোনো চালক ছিল না সে কারণে হয় না, চালক থাকা সত্ত্বেও আল্লাহ বলেন তোমাদের আবিষ্কৃত যানবাহন তোমাদের নির্ধারিত পথে চলার সময় তোমাদের মতো চালক থাকা সত্ত্বেও যদি অ্যাক্সিডেন্ট হয়, চালক থাকা সত্ত্বেও যদি টক্কর লাগে, চালক থাকা সত্ত্বেও যদি ঘর্ষণ লাগে, তাহলে তোমরা কি মনে করো একই মহাশূন্যে যে চন্দ্র সূর্য উভয়টা সাতার কাটে, যদি কোনো চালক না থাকতো কোনোদিন কি অ্যাক্সিডেন্ট হইতো না? তাহলে চন্দ্র সূর্য একই মহাশূন্যে সাতার কাটা সত্ত্বেও কোনোদিন যে একটার সাথে আরেকটার টক্কর হয় না, কোনোদিন যে একটার সাথে আরেকটার ঘর্ষণ লাগে না, এই এই কথাটা গবেষণা করলে একজন মহাপরিচালক যে জগৎব্যাপী আছে সেই সন্ধান তোমরা লাভ করতে পারো। আল্লাহ বলেন এইভাবে চন্দ্র সূর্যকে তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছি এর মধ্যে গবেষণা করে আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। অন্য আয়াতে বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাউ ওয়া জাআলাস শামসা সিরাজা। তোমরা কি গবেষণার বন নিয়ে আকাশের দিকে তাকাতে পারো না কেমন ভাবে স্তরে স্তরে আল্লাহ সাতটি মহাশূন্য সৃষ্টি করেছেন, সর্বনিম্নতম মহাশূন্যে সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন। সূর্যকে আল্লাহ কি বলেছেন? বাতি। চন্দ্রকে কি বলেছেন? জ্যোতি। তাহলে সূর্যের যে নিজস্ব আলো আছে, চন্দ্রের যে নিজস্ব আলো নাই, সূর্য থেকে আহরিত জ্যোতি চন্দ্রে পায়, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কিনা? এটা কি বৈজ্ঞানিকদের বিপরীত বলেছেন না যে বৈজ্ঞানিকরা যেরকম বলতেছে আজকাল, আল্লাহ 1500 বছর আগে সেই রকমই বলেছেন? তাহলে কোরআন যদিও বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসেনি, কিন্তু কোরআন কি বিজ্ঞান বিরোধী? না, বরং 1500 বছর আগে কোরআন যা বলে দিয়েছিল, 1500 বছর পরবর্তী বৈজ্ঞানিক গবেষণা কোরআনের সেই কথাতরই সেই কথারই সত্যতা প্রমাণ করছে মাত্র। বিজ্ঞান কোরআনের কথারই কি করছে? সত্যতা প্রমাণ করছে মাত্র। আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে পৃথিবীর মানুষের মনে সাধ জাগল, চন্দ্রে যাবে, সেখানে বাড়িঘর বাঁধবে, পৃথিবীর মানুষের ঘনবসতি হালকা হবে, চন্দ্রে যাবে, সেখানে ফসল ফলাবে, পৃথিবীর মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, এই উদ্দেশ্যে চন্দ্র বিজয়ের অভিযান কয়েক শতাব্দী যাবৎ পৃথিবীর মানুষ চালালো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সম্পর্কে এক আয়াতে বলেন চন্দ্র হলো সূর্যের জ্যোতি, আর অন্য আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে চন্দ্র সম্পর্কে প্রশ্ন করে, সূর্য তো সদা সর্বদা একই আকারে গোলাকার থাকে, কিন্তু চন্দ্র সদা সর্বদা এক আকারে গোলাকার থাকে না কেন? এক সময় ছোট হয়, এক সময় বড় হয়, এক সময় বলের মতো গোলাকার হয়, এক সময় অর্ধ বলের মতো হয়, এক সময় মিঠে যায়, এই অবস্থা কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চন্দ্র সম্পর্কে এই প্রশ্ন যারা আপনাকে করেছে তাদের প্রশ্নের জবাবে বলে দিন কুল হিয়া মাওয়াকিতুল ইন্নাস, চন্দ্র যদি সূর্যের মতো সদা সর্বদা একাকারে থাকতো তাহলে চন্দ্রটা বিশ্ব মানবতার জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হতে পারতো না। চন্দ্রের বাড়তি কমতির মাধ্যমে আমি চন্দ্রটাকে সারা দুনিয়ার মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার করে দিয়েছি। তাহলে চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কি কি সেবার জন্য সৃষ্টি করেছেন, কি কি সেবার জন্য আসমানে স্থাপন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন বিশ্ব মানবতার জন্য আন্তর্জাতিক বাতি, আন্তর্জাতিক কি নাম, সময় নির্ধারণী যন্ত্র, আর একায়েতে বলেছেন বিশ্ব মানবতার জন্য স্নিগ্ধ আলো, সূর্য থেকে প্রহর আলো গ্রহণ করে আর সূর্য সেই আলোকে স্নিগ্ধ করে পৃথিবীতে পৌঁছে দেয়। আধুনিক বৈজ্ঞানিকেরা বলেন চন্দ্র গ্রহণ কেন লাগে, কারণ বলেন যে চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে স্নিগ্ধ করে পৃথিবীতে পৌঁছে দেয়। সূর্য থেকে এটার উদাহরণ বুঝুন এরকম, এই হলো সূর্যের উদাহরণ, এই হলো চন্দ্রের উদাহরণ,
এই হলো পৃথিবীর উদাহরণ। সূর্য থেকে চন্দ্রের, সূর্যের প্রখর আলো চন্দ্রে আসলো, চন্দ্রের মাধ্যমে আলোটা স্নিগ্ধ হলো, স্নিগ্ধ হয়ে এই আলোটা পৃথিবীতে পৌঁছলো। কিন্তু যখন পৃথিবীটা সূর্য এবং চন্দ্রের মধ্যবর্তীতে অবস্থান করে, তখন চন্দ্র সূর্য থেকে আলো আহরণ করতে পারে না। পৃথিবী মধ্যবর্তী অবস্থায় হওয়ার কারণে আড়াল হয়ে যায় পৃথিবীটা সূর্য এবং চন্দ্রের মধ্যে। তখন পৃথিবী আড়াল হওয়ার কারণে সূর্যের আলো থেকে চন্দ্রের যে অংশ অন্ধকার হয়ে যায়, সেই অংশকেই পৃথিবীর থেকে গ্রহণ লেগেছে দেখা যায়। এইটা হলো বৈজ্ঞানিকদের কাছে চন্দ্রগ্রহণের জবাব। এর চেয়ে পরিষ্কার কোনো জবাব তাদের কাছে নাই। ইসলাম বলে যে যে পৃথিবী নিয়মিত চন্দ্র সূর্যের মধ্যবর্তী হয় না, মাঝে মধ্যে কোনো সময় মধ্যবর্তী হয় কেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল, আপনারা কি বলেন, পৃথিবীটা কি সদা সর্বদাই নিয়মিত চন্দ্র এবং সূর্যের মধ্যবর্তী হয় না অগত্যা কখনো, মাঝে মধ্যে নাকি নিয়মিত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সূর্য পৃথিবী চন্দ্র মাঝে মধ্যে গ্রহণ লাগে কেন, সূর্য মাঝে মধ্যে গ্রহণ লাগে কেন? আল্লাহ রাসূল বলেন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটাও আল্লাহর একটা নিদর্শন। নিয়মিতভাবেই পৃথিবী চন্দ্র সূর্যের মধ্যবর্তী হয় না, মাঝে মাঝে হয় কেন? পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখো এই চন্দ্র চন্দ্রের পথে চলে, সূর্য সূর্যের পথে চলে, পৃথিবী পৃথিবীর স্থানে অবস্থান করে, নিয়মিত মধ্যবর্তী হয় না, মাঝে মধ্যে মধ্যবর্তী করে দিল কে, যদি মহা নিয়ন্ত্রণকারী আল্লাহ না থাকতো তাহলে এমনটা হতো না। সুতরাং পৃথিবীর মধ্যে গবেষণা করলেও তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো, চন্দ্রের মধ্যে গবেষণা করলেও তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো, সূর্যের মধ্যে গবেষণা করলেও তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। সূর্যের উপকারিতা, চন্দ্রের উপকারিতা মোটামুটি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তো, কিন্তু তারপরও চলছে অভিযান। পৃথিবীর মানুষ চন্দ্রে যাবে, সেখানে বাড়িঘর বাঁধবে এবং পৃথিবীর মানুষের ঘনবসতি দূর করবে, সেখানে ফসল ফলাবে, অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, এই উদ্দেশ্যে চন্দ্র বিজয়ের অভিযান চলতে 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 এক সময় রিমোট কন্ট্রোলের মাধ্যমে জ্যান্ত কুকুর পাঠানো হইল রকেটের দ্বারা চন্দ্রে, পরীক্ষা করার জন্য যে যে অক্সিজেন ব্যবহার করে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে সেই অক্সিজেন চন্দ্রের জগতে আছে কিনা। কুকুর জ্যান্ত অবস্থায় পাঠানো হইলো, কিন্তু জ্যান্ত অবস্থায় ফিরে আসলো না, ফিরে আসলো মরা লাশ হয়ে। এখান থেকে বৈজ্ঞানিকরা অনুমান করতে পারলেন চন্দ্রের জগতে অক্সিজেন নাই, সেখানে অক্সিজেন সাথে না নিলে কোনো মানুষ যদি যায় তাহলে কুকুরের মতো মরা লাশ হয়ে ফিরত আসতে হবে। এই জন্য সর্বপ্রথম সর্বশেষে যে বৈজ্ঞানিক চন্দ্র বিজয়ের অভিযানে চূড়ান্ত সাফল্য লাভ করেছেন তিনি হলেন আমেরিকার সেরা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং। তিনি যথেষ্ট পরিমাণ অক্সিজেন সাথে নিয়ে চন্দ্রে উপনীত হলেন, সেখানে ঘোরাফেরা করলেন, অবস্থান করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এক পর্যায়ে দেখলেন চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সুজা কালো রেখা বিদ্যমান। তার মনে প্রশ্ন জাগলো, কেন এই রেখা সৃষ্টি হলো, কবে থেকে সৃষ্টি হলো? গবেষণা করে তার এই সমস্ত প্রশ্নের জবাব বের করা দরকার। কিন্তু আমি যদি এখানে বসে বসে গবেষণা শুরু করি, পৃথিবীর থেকে সাথে আনা অক্সিজেন ফুরিয়ে যাবে, আমি জ্যান্ত অবস্থায় পৃথিবীতে বসতে পারবো না, এই জন্য এখানে বসে গবেষণা করা যাবে না। কালো রেখার পদার্থগুলি সাথে নিয়ে আসলেন এবং পৃথিবীতে এসে ওই পদার্থ নিয়ে গবেষণা করলেন। গবেষণার পরে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে কয়েকটা তিনটা রিপোর্ট দিলেন সর্বমোট। এক নম্বর, এই কালো পদার্থে গবেষণা করে আমেরিকার সেরা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং এই সিদ্ধান্তে পৌঁছলেন যে চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সুজা কালো রেখা সৃষ্টি হওয়ার কারণ এই চন্দ্রটা আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে ভেঙ্গে দুই টুকরা হয়ে গিয়েছিল, আবার জোড়া লেগেছে, এই জন্য এই কালো রেখার সৃষ্টি হয়েছে। বলুন, 1300 বছর পরে বৈজ্ঞানিকেরা চন্দ্র সম্পর্কে যে রিপোর্ট দিলেন সেই কথা 1300 বছর পূর্বেই কুরআন বলে দিয়েছিল কিনা? তাহলে কুরআন কি আধুনিক বিজ্ঞান বিরোধী না আধুনিক বিজ্ঞান কুরআনের সেবক? কুরআন কি আধুনিক বিজ্ঞান বিরোধী না আধুনিক বিজ্ঞান কুরআনের সেবক? কুরআনের সেবক। দুই নম্বর রিপোর্ট দিলেন, চন্দ্রের জগতে অক্সিজেন বলতে কোনো জিনিস নাই, সুতরাং পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। এখানে আমরা একটু বুঝে নেই, অক্সিজেন বলতে কোনো জিনিস নেই, অক্সিজেন জিনিসটা কি, অক্সিজেন কাকে বলে? আচ্ছা একটু পরে বুঝি। দুই নম্বর তিন নম্বর রিপোর্ট দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, সুতরাং চন্দ্রে ফসল ফলাবার কোনো ব্যবস্থা নাই,
চন্দ্র সম্পর্কে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যে বৈজ্ঞানিক চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করলেন, চন্দ্র সম্পর্কে তিনটা রিপোর্ট দিলেন। একটা হলো এই কুরআন যে বলেছে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সেই কথা বিজ্ঞান আধুনিক বিজ্ঞান স্বীকার করলো। দুই নম্বর, চন্দ্রের ভূমিতে কোনো অক্সিজেন নাই, পৃথিবীর মানুষের পক্ষে সেখানে বসবাস করা সম্ভব নয়, আধুনিক বিজ্ঞান এই কথা স্বীকার করে নিল। তিন নম্বর, চন্দ্রের ভূমিতে উর্বরতা বলতে কোনো জিনিস নাই, সেখানে কোনো ফসল ফলাবার উপায় নাই, আধুনিক বিজ্ঞান স্বীকার করলো। তাহলে আধুনিক বিজ্ঞান কুরআন আধুনিক বিজ্ঞান বিরোধী হয় না আধুনিক বিজ্ঞান কুরআনের সেবক হয়? আধুনিক বিজ্ঞান কুরআনের সেবক কিভাবে হয়? আধুনিক বিজ্ঞান ইসলামের সেবক কিভাবে হয়? আধুনিক বিজ্ঞান মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থার সেবক কিভাবে হয়? এর আরেকটা চমৎকার উদাহরণ আমরা বুঝার চেষ্টা করি। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোনো পাত্রে পানীয় পদার্থ নেবা আর ওই পাত্র থেকে পান করবা, গ্লাসে যদি পানি নিয়ে পান করো, গ্লাসে যদি শরবত নিয়ে পান করো, এক নিঃশ্বাসে পান করবা না, কমসে কম তিন নিঃশ্বাসে পান করবা, আর নাকের নিঃশ্বাসগুলি গ্লাসের ভিতরে ফেলবা না, বাইরে ফেলবা। এটা কি নীল আর্মস্ট্রং বলেছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, পানির গ্লাস গ্লাস থেকে যখন পানি পান করবা, কোনো কোনো কাপ থেকে যখন চা পান করবা, কোনো কাপ থেকে যখন শরবত পান করবা, তখন নাকের নিঃশ্বাসটার ভিতরে ফেলবা না, ফেলবা বাইরে। এটা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যাপারে আধুনিক বিজ্ঞান এই কথার বিরোধী না সমর্থক আমরা একটু বোঝার চেষ্টা করি। আধুনিক বিজ্ঞান বলে মানুষ দৈনন্দিন জীবনে যা খায়, এই খাওয়ার সার নির্যাস থেকে যে রক্ত উৎপাদন হয়, এই রক্ত উৎপাদন হওয়ার পরে হৃৎপিণ্ডের ভিতরে যায়, হৃৎপিণ্ডে পাম্পিং সিস্টেমে এই উৎপাদিত নবরক্ত মানুষের সমস্ত শরীরে সাপ্লাই দেয়। কয়েক মাস শরীরে উৎপাদিত রক্ত ব্যবহৃত হতে হতে যখন রক্ত পুরাতন হয়ে যায়, দূষি হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, শরীরে ব্যবহারের উপযোগী থাকে না, তখন সেই রক্তটা ধুলাইয়ের অপেক্ষা করে। এই মানব দেহের ভিতরস্থ দূষিত রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতী একটা সাবান সৃষ্টি করে দিয়েছেন। ওই সাবান মানব দেহের ভিতরে থাকে না, তাকে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠ থেকে কয়েক মাইল উপর পর্যন্ত বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় একটা সাবান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, মানব দেহের ভিতরস্থ দূষিত রক্তকে ধুলাই করার সাবান। বৈজ্ঞানিকদের ভাষায় এই সাবানটাকেই অক্সিজেন বলা হয়। বৈজ্ঞানিকদের ভাষায় এই সাবানটাকে কি বলা হয়? অক্সিজেন বলা হয়। এই অক্সিজেন তাকে শরীরের বাইরে আর আমার দূষিত রক্ত আমার শরীরের ভিতরে, সাক্ষাৎ হলে দুলাই হবে না অসাক্ষাতে দুলাই হবে? তাহলে সাক্ষাতের ব্যবস্থাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আভ্যন্তরীণ অঙ্গ আমাদের সৃষ্টি করে দিয়েছেন, সেটার নাম হলো ফুসফুস। হৃৎপিণ্ডের প্রধান দুইটা অংশ আছে, এক অংশ চাপ দিয়া বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেয়, আর এক অংশ চাপ দিয়া দূষিত রক্ত নলের মাধ্যমে ফুসফুসের ভিতরে পৌঁছে দেয়। ফুসফুসের ভিতরে ছোট ছোট বোলার ঘরের মতো অগণিত ঘর কুঠুরি আছে, এই কুঠুরির ভিতরে দূষিত রক্তের বিন্দুগুলি গিয়া ওই অক্সিজেনের অপেক্ষা করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহাকৌশলী আল্লাহ মানুষকে শ্বাস প্রশ্বাস টানা এবং সারার যে সিস্টেম দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, মানুষ জাগ্রত অবস্থায় শ্বাস প্রশ্বাস ফেলে, ঘুমন্ত অবস্থায় ফেলে, হুশ থাকা অবস্থায় ফেলে, হুশ না থাকা অবস্থায় ফেলে, তার কারণ প্রতিদিন নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাক দিয়া বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন কোথা পর্যন্ত যায়? ফুসফুসের ভিতরে যায়। ওই যে ফুসফুসের ভিতরে দূষিত রক্ত অক্সিজেনের অপেক্ষায় ছিল, আমার শ্বাস প্রশ্বাসের সাথে এই বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন আমার ফুসফুসের ভিতরে পৌঁছে এই অক্সিজেনের ছোঁয়া লাগে, আমার দূষিত রক্ত বিশুদ্ধ হয়। আবার ময়লাযুক্ত কাপড় সাবানের পানির দ্বারা ধুইলে যেমন কাপড় পরিষ্কার হয়, কিন্তু সাবানের পানিটা ময়লাযুক্ত হয়ে যায়, ঠিক তেমনিভাবে অক্সিজেনের দ্বারা দূষিত রক্ত ধুলাই হইলে দূষিত রক্ত বিশুদ্ধ হয়, কিন্তু অক্সিজেন ময়লাযুক্ত হয়ে যায়। সেই ময়লাযুক্তটাকেই ময়লাযুক্ত অক্সিজেনটাকেই আধুনিক বিজ্ঞানীদের ভাষায় কার্বন ডাইঅক্সাইড বলা হয়। আধুনিক বৈজ্ঞানিকেরা বলেন, এই কার্বন ডাইঅক্সাইড যদি তোমার গ্লাসের পানির ভিতরে নিক্ষেপ করো আর পানির সাথে যদি মিশ্রিত হয়ে যায়, ওই পানি যদি তুমি পান করো, তাহলে মারাত্মকভাবে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আধুনিক বৈজ্ঞানিকেরা অক্সিজেন সম্পর্কে আমাদেরকে যে তত্ত্ব শিক্ষা দিলেন, বুঝে থাকলে বলুন
এর দ্বারা কি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছিলেন, পানি পান করার সময় গ্লাসের ভিতরে যেন নাকের নিঃশ্বাস ফেলি না। আর 1500 বছর পরে আধুনিক বিজ্ঞানীরা এর বিপরীত কথা বলছেন, না তারই সমর্থন করে যাচ্ছেন। তাহলে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাযিল করেননি, কিন্তু আধুনিক বিজ্ঞান বিরোধী কোরআন না আধুনিক বিজ্ঞান কোরআনের সেবক? আধুনিক বিজ্ঞান কোরআনের সমর্থক, আধুনিক বিজ্ঞান কোরআনের সেবক। এবার আমরা কোরআন আল্লাহ কোন খাতে নাযিল করেছেন সেই কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টি করার মধ্যে, রাত দিনের আগমন প্রস্থানের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কিসের নিদর্শন আর জ্ঞানী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে আমি বৈজ্ঞানিকদেরকে জ্ঞানী বলিনি, যারা ক্ষণস্থায়ী জীবন নিয়ে পাগল, এদেরকে আল্লাহ কোরআনে জ্ঞানী বলেন না। আল্লাহ বলেন, চিরস্থায়ী জীবন নিয়ে যারা গবেষণা করে এদেরকে আমি এখানে জ্ঞানী বলেছি। এর পরিচয় দিয়া 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমি এখানে ওই সমস্ত মানুষদেরকে জ্ঞানী বলেছি যারা দাঁড়ানো অবস্থায়ও আমি আল্লাহকে ভুলে না, বসা অবস্থায়ও আমি আল্লাহকে ভুলে না, শায়িত অবস্থায়ও আমি আল্লাহকে ভুলে না, জীবনের সর্বাবস্থায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতাকে আমি আল্লাহর কাছে নতি স্বীকার করে এই সমস্ত মানুষদেরকে আমি জ্ঞানী বলেছি। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত লোকদেরকে আমি জ্ঞানী বলেছি যারা আসমান নিয়ে গবেষণা করে আমি আল্লাহকে চিনার জন্য। ওই সমস্ত মানুষকে আমি জ্ঞানী বলেছি যারা জমিন নিয়ে গবেষণা করে আমি আল্লাহকে চিনার জন্য। আমি ওই সমস্ত মানুষকে জ্ঞানী বলেছি যারা সূর্য নিয়ে গবেষণা করে আমি আল্লাহকে চিনার জন্য। ওই সমস্ত মানুষকে আমি জ্ঞানী বলেছি কোরআনে যারা চন্দ্র নিয়ে গবেষণা করে, গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে আমি আল্লাহকে চিনার জন্য। প্রমাণ, আল্লাহ বলেন, প্রমাণ হইল, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। গবেষণার ফল স্বরূপ তারা ঘোষণা দেয়, হে আল্লাহ, তুমি এই জগতের একটা দুলার কণাও আমার উপকার ছাড়া সৃষ্টি করনি। হে আল্লাহ, তোমার কি কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রতিটি দুলার কণা তুমি আমার সেবার জন্য সৃষ্টি করেছ, প্রতিটি গ্রহ তুমি আমার সেবার জন্য সৃষ্টি করেছ, প্রতিটি কীট পতঙ্গ তুমি আমার সেবার জন্য সৃষ্টি করেছ। হে আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। হে আল্লাহ, অনর্থক কাজ করার থেকে তুমি পবিত্র। ও ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তোমাকে চিনতে পেরেছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনে যে পথ প্রদর্শন করেছো সেই জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য আমাদেরকে দান করো। কথার ধারাবাহিকতায় কি বুঝলাম? আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, না পরকালের জগৎ শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পরকাল কোরআন থেকে পরকালের জগৎ শিক্ষা লাভ করে আমাদের পশুত্বর থেকে মনুষ্যত্বর স্তরে উপনীত হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সলাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أحسن الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير يا الله دوي دين بفي الله يشملن كتب قبول فما يا الله আল্লাহ এই সম্মেলনের মধ্যে যারা কষ্ট করে এসেছে আল্লাহ দূর দূরান্ত থেকে, আল্লাহ এই সম্মেলনের ওসিলায় তাদের জীবনের গুনাহকে মাফ ফরমাও আল্লাহ। আল্লাহ যে কথা শুনেছি আল্লাহ এই কথা আমরা যেন আমল করতে পারি তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। আল্লাহ এই দিক নির্দেশনা হযরত মাওলানা অলিপুরি সাহেব আমাদেরকে দিয়েছেন আল্লাহ, এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যেন চলতে পারি এই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহর ওসিলায়, আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আসমানি বালা জমিন বালা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ খাস তোমার রহমতের চাদর দিয়ে দিবি ঢেকানো আল্লাহ। আল্লাহ হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। খাসকির হযরত অলিপুরি সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, বিমারি থেকে শেফা ফরমাও ইয়া আল্লাহ। আব্দুল মজিদ নদীম আল্লাহ সাহেবকে আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করো আল্লাহ।
মুফতি আব্দুর রহমান সাহেবকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, যত উলামায়ে কেরাম ইয়া আল্লাহ দ্বীনের খিদমত করছে সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ এই সম্মেলনের সাথে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলি সহযোগিতা করেছে, ইমামরা সহযোগিতা করেছে তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে তাদের রিজিককে ফারাগত করে দাও আল্লাহ। আল্লাহ এই কলেজ স্কুল ময়দানে যারা সহযোগিতা করেছে আল্লাহ শিক্ষকদেরকে তুমি আল্লাহ মাফ ফরমায় আল্লাহ। আল্লাহ শিক্ষকদেরকে তুমি হেদায়ত ফরমায় আল্লাহ। আল্লাহ প্রিন্সিপালকে তুমি হেদায়ত ফরমায় আল্লাহ। এদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই মহাসম্মেলনকে এদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আরো যারা এদের সহযোগিতা করেছে, টাকা দিয়ে সহযোগিতা করেছে, জান দিয়ে সহযোগিতা করেছে, মাল দিয়ে সহযোগিতা করেছে, সকলকে এর ওসিলায় তুমি মাফ ফরমায় আল্লাহ। সকলকে এর ওসিলায় তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। সকলকে এর ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আমরা যেন জান্নাতবাসী হতে পারি, সঠিক পথ নির্দেশনা পাই এবং সঠিক জায়গায় পৌঁছতে পারি এই তৌফিক দান করে আল্লাহ। তোমাকে আমরা সমস্ত কাজ রাজি খুশি করার জন্য করতে পারি তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ তাআলা ইলমরা আল্লাহ কষ্ট করে এসেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি কবুল ফরমাও আল্লাহ। তাদের জেহেনকে তুমি খুলে দাও আল্লাহ, তাদেরকে তুমি ইলমে লাদুনি দিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে তুমি ইয়া আল্লাহ আলেমে দিন আলেমে হাক্কানি তুমি বানিয়ে দাও আল্লাহ। এই দিনকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ফেলতে পারে তৌফিক তুমি দান করো আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলিকে তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহ রিজিকের মোহতাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মানুষের মোহতাজ করো না আল্লাহ, আল্লাহ তোমার মোহতাজ করো আল্লাহ। ইয়া আল্লাহ মানুষের কাছে চেতে ভালো লাগে না, তোমার কাছে চেয়ে গায়েব থেকে তুমি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। মাদ্রাসাগুলি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। শিক্ষকগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ। মসজিদগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ। মুসলিম ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইমাম সাহেবদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ ওলাদ রাসূল যে আশা করে গেছেন এই মহাসম্মেলন যেন টিকে থাকে, এই মহাসম্মেলনকে আমরা যেন টিকিয়ে রাখতে পারি তৌফিক দান করে আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ মৌলানা আব্দুল হাকিম সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করো। আরও মৌলানা যারা অনেকে দোয়া চেয়েছে প্রত্যেকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। যারা প্রত্যেকে মেহনত করেছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ এই সম্মেলনের সদর আল্লাহ সলিমুদ্দিন সাহেব অসুস্থ, উনি আসতে পারেননি, উনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ ওনার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মা বোনরা অনেকে দোয়া চেয়েছে, প্রত্যেকের মা বোনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ। জান্নাতের মধ্যে আমরা সকলে একসঙ্গে থাকতে পারি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যাদেরকে হজ ফরজ হয়েছে হজ কবুল হজ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সকলকে তুমি কবুল করো না আল্লাহ। ফাসকের ওলামায়ে কেরাম এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে, সকলকে তুমি কবুল করো, সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। সকলের তরফ থেকে আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ। এই কাজে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, সকলের তরফ থেকে আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ। মুসাফিরের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। খাস করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েল আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সাগীরা, ওয়া আখিরু কালিমাতুনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ইসলাম ও বিজ্ঞান আদর্শিক নাকি সাংঘর্ষিক প্রসঙ্গে প্রখ্যাত দার্শনিক বক্তা ও হাদিস বিশারদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। আলোচনাটি দুই খণ্ডে সমাপ্ত, দ্বিতীয় খণ্ড শেষ হল। শব্দধারণে তাহজিব সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, মোবাইল 01712064033, সার্বিক ব্যবস্থাপনায় আলী আহমদ আকন্দ, আর ধারা বর্ণনায় ছিলাম আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।